যেহেতু এত ভাবিটাবি, তখন আমি ভাবলাম যে এই যে দক্ষিণেশ্বরী ঠাকুর বলেছেন না, নিত্য আর অনিত্য বিচার। নিত্য কাকে বলে? যা চিরকাল থাকবে। অনিত্য কি? যা আজ আছে কাল থাকবে না। যেমন আমি তো অনিত্য, নিত্য কি? তাহলে বিচার করি, এইটা কি, এটা কি থাকবে চিরকাল? এগুলো কি থাকবে? আমরা কি থাকবো? কিছু তো একটা থাকবে নিশ্চয়ই। হোয়াট ইজ দ্যাট? তাহলে এইটা আমার খুঁজে বের করতে হবে। তাহলে এটাকেই বলে সার্চ। এইবার এই সার্চটা বাইরে না করে এটাকে যদি বলি ইন্ট্রোস্পেকশন, আমি ভেতরে খুঁজব। যা চাবি যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। এই যে রামপ্রসাদ, কমলাকান্ত, প্রেমিক মহারাজ, বাউল, আউল, আমার ভেতরে একটা ঐশ্বর্য তৈরি করল। আমি চাকরি বাকরি করছি, সবই করছি, কিন্তু আমার ভেতরে ভেতরে একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন, আমি কি? আর এইটাই কিন্তু আমার সাহিত্যের উৎস। এবং আমরা জানি যে আপনি ইয়ে ট্রিলজির প্রসঙ্গ, যার একটি বই শ্রীকৃষ্ণের শেষ কয়েকটি দিন পুরস্কার পেল, এবং সেখানে আপনি মানে এই যেহেতু আপনি শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গটা উঠল, এখানেও কোথাও মানে যারা যাদের নিয়ে আপনি কাজ করছেন একরকমভাবে তারা আর কি, যেমন তাদেরকে অবতার ভাবা হয়, অর্থাৎ তারাও এসেছেন এখানে আর কি, এবং তাদের এই যে জীবনের একটা যেমন বিরাট বড় বিষয় তার ধরা ছোঁয়ার বাইরে, আবার তাদের এই শেষ জীবনের কথা নিয়ে আপনি এখন কাজ করলেন। এই আপনি একটা কথা বললেন, ভাবনা, ভাবনা দুরকম। একটা হচ্ছে সবাই যা ভাবে আমি সেই পথে ভাববো, আরেকটা ভাবনার একটা সার্কিট বেরিয়ে এলো। আচ্ছা, সবাই যা ভাবছে সেটা কিন্তু ভাবছে না, সবাই বলে বলে সবাই করে, তাই সকলে বলছে আমিও বলছি, কিন্তু যদি এবার আমি একটু বেরিয়ে এসেগুলো আমি কেন বলবো? আমি একটু আরেকটু আরেকটু দেখি না নেড়েছেন। আচ্ছা, আমি দেখলাম যখনই ভগবান বলছি, অবতার বলছি, পৃথিবীর হেমিস্ফিয়ারে যখন এন্ট্রি নিচ্ছেন, তখন তো তারা মানুষ, এবং তখন কিন্তু তারা মানুষের ধর্ম পালন করছেন। তাদের শরীর, তাদের দেহ, তাদের ক্ষত বিক্ষত, তাদের রক্তপাত, তাদের উপবাস, তাদের অসুখ, তাদের যেমন লক্ষণ মারা গেলেন, হনুমান দৌড়লেন গন্ধমাদনে, তাই তো? তাহলে রামচন্দ্র তো রয়েছেন, গায়ে হাত বুললেই তার লক্ষণ উঠে বসতে পারে, তাই না? আবার রামচন্দ্রের আবার সেতু বন্ধ করতে হলো, তাতে হয়ে গেলেন বাঁদর, কোনো বাঁদররা সঙ্গী, কেন উনি তো একলাপে নিজেই চলে যেতে পারেন। তাহলে দেখুন, অলৌকিক ঘটনাগুলো দেবতারা ঘটাতে পারেন, সেটা কিন্তু দেবতারা ঘটান না, দেবতাদের যারা বিশ্বাস করেন তারা মনে করেন তাদের ওইরকম শক্তি থাকা উচিত। আমি এগুলো বাদ দিয়ে দিলাম। যেমন শ্রীকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছে, এবং তাকে না, তাকে তার তার স্ফিয়ারে এক একজন এক এক রকমভাবে তার সমালোচনা করছেন। হ্যাঁ, গান্ধারী তাকে শাপ দিচ্ছেন, দ্রৌপদী তাকে অভিশাপ দিচ্ছেন, উত্তরা যখন হায় হায় করছেন, হ্যাঁ, এবং এমনকি কুন্তিও মাঝে মাঝে বলছেন, সখা তুমি কেন যুদ্ধটা তো বন্ধ করে দিতে পারতে, করলে কেন? হ্যাঁ, তাহলে শ্রীকৃষ্ণ কী? এই যে ক্যারেক্টারটা বেদব্যাসের কলম থেকে বেরিয়ে এসছে, এটা কী? কিন্তু একটা ভয়ঙ্কর রকমের সাহিত্য। আমি টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের সঙ্গে তুলনা করতে পারি। এত বড় একটা যুদ্ধ যেখানে ভারতবর্ষের সব রাজবংশ শেষ হয়ে গেল, তাহলে এটা কিন্তু আসলে একটা এপিক। তার মধ্যে শ্রীকৃষ্ণ একটা ফিলোসফিক্যাল ক্যারেক্টার, তিনি ভগবান, তিনি গীতা হয়ে বেরিয়ে আসবেন, তাই তো? এবং তার 38টা ভাষ্য হবে, তাই তো? তাহলে আমার এখন শ্রীকৃষ্ণের কাছে আমি যাব, আমি যাবো আমার প্রশ্ন নিয়ে। এবং সে প্রশ্নটা আর কিছুই নয়, আমি যেমন আপনার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার মুখটা কেমন, আমি কিন্তু আপনাকে আপনার নাকটাই চোখটাই বলবো না, আমি একটা আয়না বের করে বলবো এই আপনার মুখ, তাই তো? আমি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার সামনে একটা আয়না ধরলাম, ধরে বললাম, প্রভু এবার আপনি নিজেকে এক্সপ্লেন করুন।
সেইটাই আমার শ্রীকৃষ্ণের শেষ কথা দিন। তুমি যেটা সাহিত্য একাডেমি পুরস্কার, ইউ এক্সপ্লেইন ইয়োরসেলফ, এতক্ষণের কথাবার্তার মধ্যে বারবারই আমরা শ্রীরামকৃষ্ণের কথা এসেছে, এবং আপনি সেই নিয়ে মানে আপনার একটা অন্য পরিচয় তৈরি হয়েছে, মানে বিশেষভাবে গত কয়েক বছরে আমরা সেটা বেড়ে গেছে। মানে এখন এমন অনেক মানুষও আছে যারা হয়তো কথা কথা বলছি যে এমন মানুষ এখন দেখাই যাবে যারা সঞ্জীব চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ সংক্রান্ত বই অনেক বেশি পড়েছে, বা তার ওই ধরনের লেখা বা তার আপনার প্রবচন। তো এই এই কাজটা করতে বিভিন্ন জায়গায় যান। এটা হচ্ছে কি জানেন তো, আমি সমস্ত রকম ধর্মগুরুদের জীবনী পড়লাম, আলোচনা করলাম, বহু সাধু সন্তের সঙ্গে মিশেছি, হ্যাঁ, বহু তীর্থ ভ্রমণ করেছি, বহু জায়গায় গেছি, কিন্তু আমি করতে করতে দেখলাম যে এরকম একজন র্যাশনাল রিজনেবল অবতার যিনি একই সঙ্গে সংসার এবং সন্ন্যাস দুটোকেই গ্রহণ করছেন এবং মানুষের জীবনের সমস্ত রকম কর্মকে তিনি প্রশ্রয় দিচ্ছেন, এমনকি সেক্সকে। আচ্ছা, তো এরকম অবতার এবং এমন একটা ধর্ম স্বামীজির হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন যেটা মোবাইলের মতো আমাদের পকেটে থাকতে পারে। হ্যাঁ, ইটার্নিটি ইন মাই হ্যান্ড, দি সাইবার ওয়ার্ল্ডের অবতার যদি কেউ এসে থাকেন ফার্স্ট এই পৃথিবীতে পা রেখে থাকেন, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। তাহলে এইরকম একজন, এবং তিনি বলেছিলেন আমি একটা ধর্ম চাই, দের দের ওনলি ওনলি ওয়ান রিলিজন, এবং সেই রিলিজনে কোনো দল নেই, কোনো গুরু নেই, কোনো শাস্ত্রগ্রন্থ নেই, নাথিং, সেখানে শুধু তুমি আছে এবং তোমার বোধ বুদ্ধি চিন্তা প্রশ্ন, ইট ইজ এ ফর্ম অফ বিদান্ত। হ্যাঁ, ইট ইজ এ ফর্ম অফ বিদান্ত, সেটা হচ্ছে প্রশ্ন কর নিজেকে এবং উত্তর তোমার ভেতর থেকে আসবে। এবং যে কথা ভগবান স্বামীজি বলছেন না, এডুকেশন সে তো তোমার ভেতরেই আছে, রিলিজন সে তো তোমার ভেতরেই আছে, ব্যাপারটা হচ্ছে আনফোল্ডিং, উন্মেষ। বাইরের থেকে কিচ্ছু আপনাকে ঢোকানো যাবে না, যা আপনি নিয়ে এসেছেন তাই নিয়ে এসেছেন। সেদিন একজন সায়েন্টিস্টের সঙ্গে আমার কথা হচ্ছিল, তার সঙ্গে আবার আমি বসবো, এই পৃথিবী যখন বিগ ব্যাংয়ে তৈরি হয়েছে ঠিক যতটা জল ততটাই জল আছে, যতটা ভূমি ততটাই আছে, এবং অন্যান্য সম্পদ যা আছে তা একবারই হয়েছিল, সেইটারই কিন্তু মাল্টিপ্লাইয়ের মাল্টিপ্লিকেশন হচ্ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আপনি কিন্তু এই পৃথিবীতে 1 গ্যালন জলও বাইরের থেকে এনে ঢেলে দিতে পারবেন না, বাড়তি আনা যাচ্ছে না, আনা যাচ্ছে না। এবং এই যে আপনার একটা অংশ আমি শেষ করবো এখানটায় এসে, যে একটা জায়গায় যে আপনার এই যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে বলা মানুষের কাছে পৌঁছানো, এটা একটা সঞ্জীব চট্টোপাধ্যায় যখন আমাদেরকে আপনি আপনার মতো করেই বলতে হয় যে এই মানে এই দুঃখের পৃথিবী যদি একভাবে চিন্তা করি, মানে সে তার মধ্যে অদ্ভুত একটা মুহূর্ত এনে দিত, জানলার মতো একটা মুহূর্ত এনে দিয়েছে বিভিন্ন সময়। এবং আপনি অদ্ভুতভাবে গভীরতম অনেক কথা আমরা জানি যে আপনি বলেছেন খুব মজার সঙ্গে, যেটা আপনি একটু করে বললেও যে আপনি যে দৃশ্যটা দেখেছিলেন, ওই যে বলেছিলেন ঠাকুর রসে বসে রাখিস মা, একদম। তো সেইখানে দাঁড়িয়ে এই যে এটা এটাও তো একটা একদম আপনার কি সেবার মতো একটা, বা এটা আপনি সাহিত্য সেবা যেমন একটা সেবা বলা হয় সাহিত্যকে অনেক ক্ষেত্রেই, যে এই মানুষের কাছে যাওয়া, মানুষকে বলা জীবন সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, এটা কি আজকে খুব এইটা বলতে পারেন, যেমন একজন ডাক্তারবাবু যখন আপনাকে একটা ইঞ্জেকশন দেন, বা যখন যখন ক্যান্সার থেরাপিতে যখন রে দেওয়া হয় তখন তো রেটা কোন দিকে যাবে টার্গেট, যে ওই টিউমারটার দিকে আমি যাব, সমস্ত অ্যারেঞ্জমেন্টটা যন্ত্র সেইভাবে করা হয় টার্গেটে। তা আমার মনে হয়েছিল যে ভগবান শ্রী রামকৃষ্ণকে একটা ওই আলোক রশ্মির মতো আমি টার্গেট করব, কোথায় টার্গেট করব, ওই যেখানে যেখানে যেসব মানুষগুলোর ভেতরে অহংকার আত্মম্ভরিতা ভণ্ডামি, কারণ ঠাকুর একবার বলে গেছেন না এক জায়গায় যে দেখো ভণ্ড হয়ে না, তোমার ধর্ম করতে হবে না, তুমি নাস্তিক হয়ে যাবে, কিন্তু দয়া করে ভণ্ড হন আর ঈশ্বরকে ঠকাতে যাই, ঈশ্বরকে ঠকানো মানে নিজেকে ঠকানো, তার কারণ আমি তো ঈশ্বর। তা সেই কারণে আমি ওই এই এই পার্টিকুলার লেজার বিমটা আমার ইচ্ছে হলো যে আমি তো সায়েন্স পড়েছি আমি এটাকে টার্গেট করব, এবং ওই যে হমহম হমহম করে যে কথা লোকে নেবে না বাস দিয়ে চলে যাবে যাবো না, আমি কিন্তু ওই ঢুকবো ভিতরে, হ্যাঁ ঢুকবো এবং ঢুকে ফালা ফালা করবো, এইটা আমার একটা ভয়ঙ্কর রকমের একটা মিশন হয়ে দাঁড়ালো, আমি সেটাতে খুব সাকসেস করি। আমি কোনো পাণ্ডিত্য নেই, কোনো টিকা টিপ্পনি নেই, আগে কী বলেছে পরে কী বলবে আমি জানি না, কিন্তু আমি কী জানি তুমি কী জানো, এসো বসো।
দুজনে মিলে, হ্যাঁ দুজনেই একটা প্লেট ভাগ করে খাই, তাই না? ফলে এইটাই হচ্ছে শেয়ারিং, এইটাই। এবং সেই সূত্রে কি আপনাকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হয়? বহু জায়গায়, বহু জায়গায়। এবং এটাই আমার পক্ষে একটা ভয়ঙ্কর আনন্দ। এবং এরকম তো হাজার হাজার আমি অনুষ্ঠান করেছি। আচ্ছা, শেষে আপনাকে আবারও মানে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই যে আপনি মানে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আরে ওটা তো উপলক্ষ, পাশাপাশি সেটা তো অবশ্যই উপলক্ষ, উপলক্ষ বলি এতজন। এটাও বলুন, দরজা খোলা, এটা হয়েছিল বলেই তো আপনি আজ আমার কাছে এলেন, তাহলে কি জান কে আসতো? ওই একটা সেই একদম আপনার কথার উপরে কোনো কথা হবে না, এটাই 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 বলতে পারে অর্ডেন্ট, ভীষণ সুন্দর, মানে হয়তো এটাই সত্যি কথা। আমাকে অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেল হিন্দুস্তানের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আমার প্রণাম, হ্যাঁ আমার প্রণাম জানবেন আপনি, এবং আপনি ভালো থাকুন, চেষ্টা করব সবাই মিলে ভালো থাকুন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।